বলবেন আপনি আমার সৃষ্টি কোথায়? জান্নাতে। কিন্তু কথিত বিজ্ঞান বলে আপনি আমার সৃষ্টি নাকি বানর থেকে, বলেন নাউজুবিল্লাহ। পসা মার্কা বিজ্ঞান। অথচ আল্লাহ বলেন মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি জান্নাতের মাঝে। কুলেন কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাতে বানাইয়া আল্লাহ ঘোষণা করলেন, ওয়ায়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়াকুলা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওহে আদম, তুমি এবং তোমার বিবি জান্নাতের মাঝে বসবাস করো, জান্নাতের মাঝে ঘোরাফেরা করো, যা মন চাই তা খাও। কিন্তু আদম, ওই গাছটার দ্বারে কাছে উজাইও না, ফাতাকুনা মিনাজ জালিমিন। ওহে আদম, তুমি যদি ওই জান্নাতের এই নিষেধ গাছের কাছে যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাবা। আল্লাহ বলেন ফাআযাল্লাহুমা শাইতান। ওহে আদম, তুমি যদি ওই গাছের দ্বারে কাছে যাও শয়তান তোমাকে দুঃখা দিয়া ওই গাছের ফল খাওয়ায়া ফেলবে। আল্লাহ ঠিকই বলেছিল কিন্তু আদম বুঝতে পারে নাই। এই জন্যই আমাদের সৃষ্টি কোথায়? আমাদের সৃষ্টি হলো জান্নাতে। আমাদের নাম কি? আল্লাহ বলেন লাকদ খালাকনাল ইনসান। ওহে মানুষ, তোমার নাম হলো ইনসান। আই মানুষ, নাম কি? মানুষ। সৃষ্টি কোথায়? জান্নাতে। ডারউইন কি বলে? বানর থেকে। ডারউইন বলে বানর থেকে, আল্লাহ বলে তোমার সৃষ্টি হলো জান্নাত থেকে, জান্নাত। তাহলে আমরা কোনটা মানব? কোরআন মানব। এখন যদি আপনি আমার সন্তানেরা এই ডারউইনের বিজ্ঞান গ্রহণ করে তাহলে তো তারা মনে করবে আমরা বানর থেকে মানুষ হয়েছি। বানরের স্বভাব হলো দুষ্টামি করা, আমাদের স্বভাবও তো দুষ্টামি করা। যেই সন্তানটা শুরু থেকে জানলো আমার সৃজন বানর থেকে, এই সন্তানটাই তো গুনার কাজ করবে, এই সন্তানটাই তো নাস্তিক মার্কা কথা বলবে, এই লোকটাই তো যখন বড় হবে তখন বলবে ব্যাংক থেকে বানর, বানর থেকে মানুষ। কিন্তু আল্লাহ বলে মানুষ না, না, তোমার সৃষ্টি জান্নাতে, তোমার নাম হলো মানুষ, তোমার কাজ হলো আমি আল্লাহর ইবাদত করা। অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওহে মানুষ, তোমার সৃষ্টি জান্নাতে, তোমার বানাইলাম মানুষ, তোমার কাজ দিলাম আমি আল্লাহর হুকুম, অর্থাৎ তোমরা আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি আল্লাহর নামাজ আদায় করবা, আমি আল্লাহর হুকুম হজ পালন করবা, আমি আল্লাহর হুকুম যাকাত প্রদান করবা, আমি আল্লাহর হুকুম রোজা পালন করবা। ওহে মানুষ, তোমার সৃষ্টি জান্নাতে, তোমার নাম মানুষ, তোমার কাজ হলো আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর হুকুম পালন করা।